হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন রেসেল বাংলা। এই ভিডিওটি হতে চলেছে WWE মিস্ট্রি সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে আসতে পারেন। বর্তমানে গেমের ভিতর ট্রেন্ডিংয়ে আছে পাবজি মোবাইল গেম বা প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড গেম। তাই আমি ভাবছিলাম WWE-তে এমন কোনো না কোনো রেসলার তো অবশ্যই আছেন যারা পাবজি মোবাইল গেমটি খেলেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু রেসলারদের কথা বলতে চলেছি যারা প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি মোবাইল গেম খেলে। দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথম সুপারস্টার হলেন পল হেইম্যান। পল হেইম্যান পাবজি মোবাইল গেম অনেক পছন্দ করেন। তিনি তার ইন্টারভিউতে এমন বলেছেন, পল হেইম্যান বলেছেন তিনি কোনো ফ্রি টাইম বা অবসর সময় পেলে পাবজি মোবাইল গেম খেলেন। দ্বিতীয় সুপারস্টার হলেন সেথ রলিন্স। আপনারা যদি সেথ রলিন্সকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই জানবেন সেথ রলিন্স একজন গেমার, তিনি গেম খেলতে অনেক পছন্দ করেন। তো তিনি তার একটি ইন্টারভিউতে বলেছেন তিনি বর্তমানে পাবজি মোবাইল গেমটি খেলে দেখেছেন। সেথ রলিন্স বলেছেন তিনি WWE-র গেমের পাশাপাশি পাবজি মোবাইল গেমটিও খেলেন। তৃতীয় সুপারস্টার হলেন সামোয়াজো। সামোয়াজো বলেছেন তিনি আগে ফোর্টনাইট গেমটি খেলতে পছন্দ করতেন, কিন্তু বর্তমানে পাবজি মোবাইল গেমটি ট্রেন্ডিং চলায় তিনি সেটি ট্রাই করেন এবং তিনি পাবজি মোবাইল গেমটিকে অনেক ভালো বলেছেন। চতুর্থ সুপারস্টার হলেন এজে স্টাইল। এজে স্টাইল পাবজি মোবাইল গেমকে অনেক অনেক বেশি পছন্দ করেন। রেসেলম্যানিয়া 34-এর ম্যাচ চলার আগেও তিনি পাবজি মোবাইল গেম খেলছিলেন। এজে স্টাইল তার অবসর সময় পাবজি মোবাইল গেম খেলে কাটাতেই পছন্দ করেন, আর কোনো টেনশন বা ম্যাচ থাকলে তার আগে এজ এ স্টাইল পাবজি মোবাইল গেম খেলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওটি তৈরি করতে আমাকে অনেক রিসার্চ করা লেগেছে, তাই ভিউয়ার্স এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। আর WWE সম্পর্কে ইন্টারেস্টিং আপডেট এবং নিউজ পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।